वेलकम गाइस टू आवर चैनल आईक्यू एडुकेशन। तुम्हारा जानो जे चैनले आमरा विभिन्न सरकारी चाकरी परीक्षार गुरुत्वपूर्ण टॉपिक और से ही गुरुत्वपूर्ण टॉपिकेर उपरे गुरुत्वपूर्ण क्वेश्चन और आंसर निये आलोचना करे थाकि। तो आज के आमादेर आलोचनार विषयवस्तु हलो सुलतान जुग। सुलतान जुग हलो मध्य भारतीय इतिहासेर एकटा गुरुत्वपूर्ण अध्याय। तो आज के आमरा एई जुग निये आलोचना करब। तो आज के आमादेर प्रथम क्वेश्चन, सुलतान महमूद कतबार भारतवर्ष आक्रमण करेछिलेन? आमरा जानी सुलतान महमूद 17 बार भारत आक्रमण करेछिलेन। এর মধ্যে প্রথম ভারত আক্রমণ করেছিলেন তিনি 1000 খ্রিস্টাব্দে এবং তার 17 বারের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হলো 1025 খ্রিস্টাব্দে সোমনাথ মন্দির আক্রমণ এবং লুণ্ঠন করা। তো আমাদের পরবর্তী কোশ্চেন, সুলতানি আমলে ইক্তা বলতে কী বোঝায়? অপশানগুলো আমরা যদি দেখি, এক প্রকার অভিবাদন, একজন গুরুত্বপূর্ণ কর্মচারী, কোনো গ্রাম বা বিশেষ অঞ্চলে ভূমি রাজস্ব অনুদান, উপরে কোনোটি নয়। এখানে ইক্তা বলতে বোঝায় কোনো গ্রাম বা বিশেষ অঞ্চলের ভূমি রাজস্ব অনুদান। এখানে ইক্তা সম্পর্কে বলে রাখি, ইক্তা প্রথা হলো একটি প্রথা, যে প্রথার মাধ্যমে কোনো সরকারি কর্মচারীকে তার বেতন না দিয়ে তাকে কোনো একটা গ্রাম বা বিশেষ অঞ্চলে ভূমি রাজস্ব অনুদান করা হতো। পরবর্তী কোশ্চেন, শাহনামা কার লেখা? শাহনামা লিখেছিলেন ফিরদৌসি এবং এটি পার্সিয়ান ল্যাঙ্গুয়েজে লেখা হয়েছিল। সুতরাং অপশান বি ফিরদৌসি এখানে কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, দ্বিতীয় তরাইনের যুদ্ধ কত সালে হয়েছিল? দ্বিতীয় তরাইনের যুদ্ধ হয়েছিল 1192 খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘোরি এবং পৃথ্বীরাজ চৌহানের মধ্যে। সুতরাং এখানে আমরা অপশান সিতে দেখতে পাচ্ছি 1192 খ্রিস্টাব্দ কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, চেঙ্গিস খা কবে ভারত আক্রমণ করেছিলেন? চেঙ্গিস খা ভারত আক্রমণ করেছিলেন 1221 খ্রিস্টাব্দে এবং তখন ইলতুৎমিস দিল্লির শাসক ছিলেন। সুতরাং অপশান বি 1221 খ্রিস্টাব্দ এখানে কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, তহকিক ই হিন্দ এর রচয়িতা কে? তহকিক ই হিন্দ এর রচয়িতা হলেন আল বেরুনি। আল বেরুনি 1217 খ্রিস্টাব্দে মাহমুদ অফ গজনি, গজনির সুলতান মাহমুদের সঙ্গে ভারতবর্ষে এসেছিলেন। সুতরাং তহকিক ই হিন্দ এর রচয়িতা আল বেরুনি। পরবর্তী কোশ্চেন, সুলতানি আমলে কোন বাঙালি কবিকে গুণরাজ খা উপাধিতে ভূষিত করা হয়েছে? সুলতানি যুগে বাঙালি কবি মালাধার বসুকে গুণরাজ খা উপাধিতে ভূষিত করা হয়েছে তার লেখা শ্রীকৃষ্ণ বিজয় কাব্যগ্রন্থের জন্য। সুতরাং এখানে মালাধার বসু কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, দ্বিতীয় ওয়াহিন্দের যুদ্ধ কত সালে হয়েছিল? দ্বিতীয় ওয়াহিন্দের যুদ্ধ হয়েছিল 1008 খ্রিস্টাব্দে। আনন্দপাল, পাঞ্জাবের রাজা আনন্দপালকে মাহমুদ, সুলতান মাহমুদ পরাস্ত করেন দ্বিতীয় ওয়াহিন্দের যুদ্ধে। সুতরাং অপশান এ এখানে কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, বাংলার স্বাধীন সুলতানির পত্তন কে করেছিলেন? বাংলার স্বাধীন সুলতানির পত্তন করেন ইলিয়াস শাহ। ইলিয়াস শাহ লাখাউটিতে 1392 খ্রিস্টাব্দে বাংলার স্বাধীন সুলতানির পত্তন করেছিলেন। সুতরাং এখানে অপশান এ ইলিয়াস শাহ কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, তাজ উল মাসির এর রচয়িতা কে? তাজ উল মাসিরের রচয়িতা হলেন হাসান নিজামি। তাজ উল মাসির একটা গুরুত্বপূর্ণ অফিসিয়াল হিস্টরি, সুলতান যুগের প্রথম অফিসিয়াল হিস্টরি পাওয়া যায় তাজ উল মাসির থেকে, যার রচয়িতা হলেন হাসান নিজামি। পরবর্তী কোশ্চেন, ইক্তেদার প্রথা কে চালু করেছিলেন? আমি প্রথমেই বলেছি ইক্তেদার প্রথা কী, এবং এই ইক্তেদার প্রথা চালু করেছিলেন সুলতান ইলতুৎমিস। সুতরাং অপশান বি এখানে কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, মধ্যযুগে ভারতে প্রথম কোন মহিলা সিংহাসনে বসে শাসন কার্য পরিচালনা করেছিলেন? মধ্যযুগের প্রথম, শেষ এবং একমাত্র মহিলা যিনি সিংহাসনে বসে শাসন পরিচালনা করেছিলেন তিনি হলেন ইলতুৎমিস কন্যা সুলতানা রাজিয়া। সুলতানা রাজিয়া রুকনুদ্দিন ফিরোজ শাহর পরে, ইলতুৎমিসের পরে সিংহাসনে বসেন রুকনুদ্দিন ফিরোজ শাহ এবং তারপরে সুলতানা রাজিয়া দিল্লি সিংহাসনে বসেছিলেন। তার পরবর্তী কোশ্চেন, ত্রয়োদশ শতকে কোন মুসলিম সেনাপতি বাংলা জয় করেন? এখানে অপশানগুলো আমরা যদি দেখি তার মধ্যে আমরা বুঝতে পারবো ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি, যিনি কিনা বাংলা জয় করেন। এই বাংলা জয় তিনি করেছিলেন 1203 খ্রিস্টাব্দে। 1201 খ্রিস্টাব্দে তিনি বাংলা আক্রমণ করেন এবং 1203 খ্রিস্টাব্দে তিনি লক্ষ্মণ সেন, সেন বংশের শেষ রাজা লক্ষ্মণ সেনের রাজ্য আক্রমণ করেন এবং সেটি দখল করে নেন। সুতরাং অপশান বি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি এখানে কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন,
খলজি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে। আমরা জানি খলজি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হলেন জালালউদ্দিন খলজি এবং এই বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন আলাউদ্দিন খলজি। পরবর্তী কোশ্চেন, সিকান্দার ই সানি কার উপাধি? সিকান্দার ই সানি কার উপাধি ছিল? সিকান্দার ই সানি উপাধি ছিল আলাউদ্দিন খলজির। পরবর্তী কোশ্চেন, ভারতের তোতা পাখি কাকে বলা হয়? ভারতের তোতা পাখি বলা হতো আমির খসরুকে। এই কোশ্চেনটি খুবই সোজা কিন্তু বহুবার পরীক্ষা এসেছে। আমরা জানি আমির খসরুকে ভারতের তোতা পাখি বলা হয়। তারপরের কোশ্চেন, ইলিয়ট কাকে সুলতানি আমলের আকবর বলেছিলেন? আমরা জানি মোগল সাম্রাজ্যের বিখ্যাত শাসক ছিলেন আকবর এবং সুলতান যুগের আকবর কোন সম্রাটকে বলা হয়? ফিরোজ শাহ তুগলক, যাকে সুলতান যুগের আকবর বলা হয়েছিল ইলিয়ট দ্বারা। সুতরাং অপশান ডি এখানে কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, বাজার দর নিয়ন্ত্রণ কে করেছিলেন? বাজার দর মার্কেট প্রাইস কন্ট্রোল। আমরা জানি আলাউদ্দিন খলজি মার্কেট প্রাইস কন্ট্রোল এবং রেশনিং সিস্টেম বা রেশন ব্যবস্থা চালু করেছিলেন যা আজও প্রচলিত রয়েছে। সুতরাং আলাউদ্দিন খলজি এখানে কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, দিল্লির কোন সুলতান তার রাজধানী দিল্লি থেকে দৌলতাবাদে স্থানান্তরিত করেছিলেন? আমরা জানি তুঘলক বংশের শাসক মোহাম্মদ বিন তুঘলক দিল্লি থেকে তার রাজধানী দৌলতাবাদে স্থানান্তরিত করেছিলেন, কিন্তু পরবর্তীকালে তার সেই পরিকল্পনা বিফল হয় এবং তিনি পুনরায় দৌলতাবাদ থেকে দিল্লিতে তার রাজধানী ফিরিয়ে আনেন। এবং এই কারণের জন্য বা তার অনেক ডিসিশনের যেগুলি ভুল প্রমাণিত হয়েছিল সেই জন্য তাকে পাগলা রাজাও বলে অভিহিত করা হয়ে থাকে। পরবর্তী কোশ্চেন, তুঘলক বংশের প্রতিষ্ঠাতাকে? তুঘলক বংশের প্রতিষ্ঠাতা হলেন গিয়াসউদ্দিন তুঘলক, যার আসল নাম ছিল গাজী মালিক। সুতরাং গিয়াসউদ্দিন তুঘলক এখানে কারেক্ট অ্যান্সার। এবং এই তুঘলক ডাইনাস্টি বা তুঘলক বংশ ছিল দিল্লির সুলতানি আমলের সবচেয়ে বড় বংশ। আমরা জানি পাঁচটা বংশ, দাস, খলজি, তুঘলক, সৈয়দ লোদি বংশকে সুলতান আমলের পাঁচজন বংশ যারা সুলতানের অংশ, সুলতান যুগের অংশভূত ছিলেন। এদের মধ্যে সবথেকে দীর্ঘদিন সাম্রাজ্য চালিয়েছিলেন তুঘলক বংশ। পরবর্তী কোশ্চেন, ফুতুয়াত ফিরোজশাহী গ্রন্থের রচয়িতাকে? ফুতুয়াত ই ফিরোজশাহী লিখেছিলেন ফিরোজ শাহ তুঘলক, যেটা ছিল তার অটোবায়োগ্রাফি বা আত্মজীবনী। সুতরাং ফিরোজ শাহ তুঘলক এখানে কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে? সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন খিজির খাঁ, যিনি কিনা 1414 খ্রিস্টাব্দে এই সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা করেন। এখানে খিজির খাঁ সম্পর্কে বলে রাখি, তিনি তৈমুরলংকে ভারতবর্ষ আক্রমণে সাহায্য করেছিলেন। পরবর্তী কোশ্চেন, তারিক ই মোবারক শাহী গ্রন্থের রচয়িতাকে? তারিক ই মোবারক শাহী গ্রন্থের রচয়িতা হলেন ইয়াহা বিন আহমেদ সিরিন্দি বা আবদুল্লাহ সিরিন্দি। সুতরাং অপশান বি আবদুল্লাহ সিরিন্দি এখানে কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, তৈমুরলং কবে ভারতবর্ষ আক্রমণ করেছিলেন? আমি আগেই বলেছি খিজির খাঁ যিনি তৈমুরলংকে ভারতবর্ষ আক্রমণে সাহায্য করেছিলেন, তুঘলক বংশের শেষ সম্রাটের আমলে তৈমুরলং ভারতবর্ষ আক্রমণ করেন এবং সেটা ছিল 1398 খ্রিস্টাব্দ। সুতরাং অপশান ডি 1398 খ্রিস্টাব্দ এখানে কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, খিজির খাঁ কবে সৈয়দ বংশের প্রতিষ্ঠা করেন? আমি এর আগের কোশ্চেনেই বলে দিয়েছি খিজির খাঁ সৈয়দ বংশের প্রতিষ্ঠা করেন 1414 খ্রিস্টাব্দে। সুতরাং অপশান বি এখানে কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, তৈমুরলং যখন ভারতবর্ষ আক্রমণ করেছিলেন তখন কে তাকে সাহায্য করেছিলেন? আমি আগেই বলেছি তৈমুরলং যখন ভারতবর্ষ আক্রমণ করেছিলেন তখন তাকে সাহায্য করেছিলেন খিজির খাঁ। সুতরাং অপশান সি খিজির খাঁ এখানে কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, লোদি বংশের প্রতিষ্ঠাতাকে? আমরা জানি লোদি বংশের প্রতিষ্ঠাতা হলেন বহলুল লোদি, যিনি কিনা 1489 থেকে 1489 এই 38 বছর ক্ষমতায় ছিলেন এবং তিনি সবথেকে বেশি দিন সুলতান বংশের সবথেকে বেশি দিন সিংহাসনে বসেছিলেন লোদি বংশের প্রতিষ্ঠাতা বহলুল লোদি। সুতরাং অপশান সি বহলুল লোদি এখানে কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, আগ্রা শহরের প্রতিষ্ঠাতা কে করেন? আগ্রা শহরের প্রতিষ্ঠাতা করেন সিকান্দার লোদি।
লোদি বংশের দ্বিতীয় সম্রাট সিকান্দার লোদি। এই সিকান্দার লোদির একটা উল্লেখযোগ্য পরিকল্পনা হলো গজি সিকান্দারি চালু করেছিলেন ভূমির পরিমাপের করার জন্য, যেটা কিনা 32 ইঞ্চ হিসাবে ইউজ করা হতো। আগ্রা শহরের প্রতিষ্ঠাতাও করেছিলেন এই সিকান্দার লোদি। পরবর্তী কোশ্চেন, লোদি বংশের শেষ সম্রাট কে ছিলেন? আমরা জানি লোদি বংশের শেষ সম্রাট ছিলেন ইব্রাহিম লোদি, বাবর, যিনি কিনা পানিপথের প্রথম যুদ্ধে 1526 খ্রিস্টাব্দে এই ইব্রাহিম লোদিকে পরাজিত করেন এবং মুঘল সাম্রাজ্যের সূচনা করেন। পরবর্তী কোশ্চেন, নিম্নোক্ত দিল্লি সুলতানদের মধ্যে কে দ্বিতীয় আলেকজান্ডার উপাধিতে ভূষিত হতে এবং বিশ্বজয় করতে চেয়েছিলেন? আলাউদ্দিন খিলজি, গিয়াসুদ্দিন বলবান, মোহাম্মদ বিন তুগলক, এদের কেউ নয়। আমি এই কোশ্চেনটা তোমাদের জন্য রেখেছি, তোমরা এই কোশ্চেনের অ্যান্সার যদি জানাও আমাকে কমেন্ট সেকশনে জানাও। এবং পরবর্তী কোশ্চেন, যে আরেকটি কোশ্চেন আমি তোমাদের জন্য রেখেছি সেটা হলো লোধিরা কোন জাতির বংশধর ছিলেন? হুন, মঙ্গল, আরব, আফগান। তো 31 এবং 32 নম্বর কোশ্চেন, তোমরা যদি এই দুটি কোশ্চেনের উত্তর জেনে থাকো তো আমাকে কমেন্ট সেকশনে জানাও, তোমাদের উত্তরে অপেক্ষায় রইলাম। এই দুটি কোশ্চেন বহুবার পরীক্ষা এসছে, সুতরাং তোমাদের প্রিপারেশান কেমন হচ্ছে এবং এই আমার এই ভিডিও তোমাদের উপকারে লাগছে কি না সেটা জানার জন্য আমি তোমাদের এই কোশ্চেন দুটো রেখেছি। থ্যাংক ইউ।